রথযাত্রা প্রকৃত অর্থে মহামানবের মিলন ক্ষেত্র, মানুষের সঙ্গে মানুষের সম্মিলন। অপেক্ষায় থাকি এই রকম উৎসবের দিনগুলির জন্য। রথযাত্রা, রথের মেলা, পাঁপড় ভাজা বাঙালির সাথে অঙ্গাঙ্গীনভাবে জড়িত। বাঙালির কাছে রথযাত্রা মানেই গরম গরম জিলাপি আর কুড়মুড়ে পাঁপড় ভাজা। কলকাতার 18 নম্বর ওয়ার্ডের ডালপট্টির মোড়ে পাঁপড় ভাজা ও মালপোয়া খাওয়ানোর এক কর্মসূচি গ্রহণ করে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি। মন্ত্রী ও বিধায়ক ডক্টর শশী বাজার সহযোগিতায় জগন্নাথ দেবের রথযাত্রার পুণ্যতিথিতে গরমাগরম পাঁপড় ভাজা ও জিলিপি খাওয়ানোর আয়োজন করা হয়। 8 থেকে 80 সকলেই উপভোগ করে পাঁপড় ভাজা ও জিলিপি। এদিন কর্মসূচিতে হাজির ছিলেন 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা পাঞ্জা, সমর রায়, কেদার দাস, রাজু পাণ্ডে ও চিকু সিংহ সহ অন্যান্যরা। বড়রাও খাচ্ছে, শুধু শিশুদের কেন, আমরা বড়রাও দেখছেন খাচ্ছে। আজকে এত সুন্দর একটি দিন, এবং ছোটবেলায় জানেন তো এর পেছনে অনেক নস্টালজিয়া ছিল রথের দিন। মানে আমরা, আমারও মনে আছে বেশ বড় বয়স অব্দি সন্ধ্যেবেলা রথ নিয়ে বেরিয়ে পড়তাম, ভীষণ ভালো লাগতো। এবং সবাই একটু করে 5 টাকা 10 টাকা দিত, সেটা দিয়ে পাঁপড় কেনা, চপ কেনা। আর এখানে 18 নম্বর ওয়ার্ডে আজকে যে পরিবার ওরা করেছে আজকে, এত সুন্দর, এবং এদের প্রোগ্রাম সবসময় ভালো হয়। এবং আমি গর্ব করে বলি যে এরকম টিম আর কোথাও নেই, তাদের জন্য তাহলে হাত পড়ে, এরকম টিম কোথাও নেই। এবং এরা এত সুন্দর করে প্রোগ্রামটি করেছে, প্রায় 1500 বলছে আজকে দেয়া হবে। ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, যে যেরকম পারে করেছে, পাঁপড় করেছে, ফুচি করেছে, মালপোয়া করেছে, এবং অনেক জায়গাতেই প্রোগ্রামটি হচ্ছে। কিন্তু এখানে আন্তরিকতা আপনি দেখুন, চারপাশে ছাত্র, যুব, মাদার সবাই আছে, সিনিয়ররা রয়েছে, দাদারা রয়েছে, বোনেরা রয়েছে, সকলে রয়েছে। এবং এরা ছাত্র যুব বলে সীমিত থাকে না, সব রকম প্রোগ্রাম। এবং আজকে আপনাদের সকলকে শুভ রথযাত্রা, জয় জগন্নাথ বলে আমি প্রোগ্রামটি এখন চালিয়ে যাব। ধন্যবাদ।